বছরের শুরুর দিন চাকরি চুরির কথা স্বীকার করে নিলেন ফিরহাদ হাকিম। সোমবার ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সে উপলক্ষে এক অনুষ্ঠানে পৌর এবং নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, দুর্নীতির সঙ্গে জড়িয়েছে, তা বলে সবাই নয়। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোনো প্রমোটার, কোনো জল, কোনো কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে আমি যে জিজ্ঞেস করবো। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। শেখ ইরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।